কুণাল ঘোষ পরিষ্কারভাবে টুইট করেছেন, আইনজীবীরা দুর্নীতিকে সামনে রেখে টাকা রোজগার করছেন এবং অভিযুক্তদের হেফাজতে নিয়ে তদন্ত করার একটা দাবি তুলেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ নিজে তো দুর্নীতিতে আপন্ঠে নিমজ্জিত, তাই তিনি এখন যেসব আইনজীবীরা ওদের দুর্নীতির পর্দা ফাঁস করছেন তাদের বিরুদ্ধে তদন্ত চাইছেন। কোনো আপত্তি নেই, তদন্ত করতে পারেন, উনি করতে পারেন, ওর পিসি করতে পারেন, ওর দিদি করতে পারেন, উনি চাইলে উনি ইন্টারপোল থেকে লোক নিয়ে এসে তদন্ত করাতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু তাতে ওদের দুর্নীতির যে কেলেঙ্কারি তা তো বা রেহাই পাবে না। সেই তদন্ত যা চালু হয়েছে এবং এই তদন্তের ফলে ওরা জেলে যাবেন সেটা নিশ্চিত জেনেই এই সমস্ত প্রলাপ ভুগছেন। বরং যেটা উনি বলতে চেয়েছেন বলে আমার মনে হয় যে সরকারি আইনজীবীদের এই ফিজ নিয়ে তদন্ত করা হোক, তারা কোন কোন মামলায় অ্যাপিয়ার করেন, কোন কোন মামলায় ফি নেন, কি করেন, কত লক্ষ টাকা ওরা ফি দিয়েছেন সরকারি মামলা করার জন্য বিভিন্ন আইনজীবীদের, এটা একটা তদন্তের পরিধির মধ্যে অবশ্যই আসতে পারে, কেন ওটা সরকারি টাকা। আর যারা আইনজীবী তাদের প্রাইভেট মক্কেল, সে ব্যাপারে তো সরকারের কোনো অধিকার নেই, কুণাল বাবুর অধিকার নেই। মক্কেল কাকে কি কত টাকা দেবে সেটা মক্কেলের ব্যাপার, এবং আইনজীবী যাকে তারা পছন্দ করবেন সে আইনজীবী কত টাকার ফি পেতে পারেন সেটা আইনজীবীর গুণমানের ব্যাপার। এটা তো কুণাল বাবুদের দুঃখিত হওয়ার তো কিছু নেই। সরকারি টাকা তো সরকারি তহবিলের টাকা মামলা করতে গিয়ে কোথায় কত গেল এটাই তো একটা তদন্তের হওয়া দরকার, তার মধ্যেও তার একটা দুর্নীতি আছে। সুতরাং এটা নিয়ে তো কোনো আপত্তি নেই, তদন্ত করুন কুণাল বাবু তাড়াতাড়ি। স্যার, এই দুর্নীতি সংক্রান্ত মামলায় একাধিক বার আইনজীবীরা বিভিন্নভাবে হেনস্থা হলেন, কখনো আপনার বাড়িতে লোক গেল, আপনার বিরুদ্ধে প্রেস কনফারেন্স হলো, এখন আরো এক আইনজীবী আপনার সহযোগী আইনজীবী, আপনি বিষয়টা কিভাবে দেখেন? আমি সরাসরি বলতে চাই, ওরা এখন যেহেতু আইনজীবীরা তারা প্রকৃতপক্ষে বহু মামলায় নিজেদের পকেটের পয়সা খরচা করে মামলা করছেন এবং তাদের দুর্নীতির একের পর এক পর্দা ফাঁস হচ্ছে, তাতে কুণাল বাবুরা ভয় পেয়ে গিয়েছেন। ওর দিদি পিসি কাকি উনি কি বলেন আমি জানি না, তিনিও খুব আতঙ্কিত হয়ে পড়েছেন। সেই জন্য এখন ওদের আপ্রাণ চেষ্টা হচ্ছে যে সমস্ত আইনজীবীরা ওদের দুর্নীতি প্রকাশের জন্য লড়াই করছেন তাদের বিরুদ্ধে কিছু কুকথা বলা, এবং উনি ভাবছেন এই কুকথা বলে উনি হাততালি পাবেন। হাততালি উনি পেতে পারেন সেটা কুমু লোকেদের কাছ থেকে, কোনো সুচিন্তিত লোকের কাছ থেকে হাততালি পাবেন না। স্যার, আপনাকেও বারংবার এই বিষয়ে টার্গেট করা হয়েছিল, আপনার কি মনে হয় স্যার দুর্নীতির এই পুরো বিষয়টা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে? না, ওদের একটা স্বাভাবিক প্রচেষ্টা ছিল, বিভিন্ন সময়ে মামলা করতে করে দেখেছি যে কোনো রকমে যদি আমাকে এই মামলার আওতা থেকে বার করে দেওয়া যায়। এমনকি সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন ওদের সেই লক্ষ কোটি টাকার আইনজীবী তার চেম্বার থেকে আমার অ্যাডভোকেট অন দ্য কোর্টকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে বলা হয়েছিল স্যারকে বলুন এই মামলা যেন অ্যাপিয়ার না করেন ইত্যাদি ইত্যাদি। সুতরাং এটা ওদের একটা আপ্রাণ চেষ্টা আছে, তাতে ওদের লাভ নেই। ওরা এতদিন ভেবেছিল যে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে গালমন্দ করে অভিজিৎ সরে গেলে পরেই বোধ হয় ওরা উদ্বাহ নৃত্য করে দুর্নীতির ময়দানে আবার ঝাঁপিয়ে পড়বেন, কিন্তু দেখলেন তাতে কিছু যায় আসে না, কেন বিচারপতিরা বিচার করবেন তথ্যের উপর দাঁড়িয়ে। এখন মনে করছেন যে আইনজীবীরাই খোঁচা দিচ্ছেন বারবার, তা দুবই খোঁচা। আইনজীবীরা যারা আইনজীবী হন তারা সবচেয়ে বেশি স্বাধীন, কেন এই পেশাটা হচ্ছে স্বাধীন পেশা, তারাই মাথা উঁচু করে মুক্ত কণ্ঠে সমাজের সমস্ত দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারেন, সেটা ওদের পক্ষে ভয়ের ব্যাপার। আপনার অ্যাডভোকেট অন রেকর্ডকে মেসেজ করা হয়েছিল, রীতিমতো বিস্ফোরক তথ্য সম্ভবত প্রথমবার আপনি বলছেন, এই বিষয়টা স্যার এক্স্যাক্টলি কি হয়েছিল যদি একটু বলেন? আমি তো এসব বলতে চাই না, কেন আমি বলতে চাই না ওরা খোঁচাচ্ছেন তাই, কিন্তু অন রেকর্ড আছে, আপনি আমার জুনিয়রদের জিজ্ঞাসা করলে জানতে পারবেন, আমি আর নিজের মুখে কথা বলি কেন, আমি নিজের মুখে বললে লোকে ভাববে আমি আত্মপ্রচার করছি, সেটা তো আমি করতে চাই না। আপনি এই পুরো বিষয়টা কিভাবে দেখেন, কারণ আইনজীবীদের একটা ভূমিকা নিয়ে একটা প্রশ্নচিহ্ন তুলছে এবং আপনাদেরকে হেফাজতে নিয়ে জেরা করার মতো একটা জিনিস উনি বলতে চাইছেন, ফলে সাধারণ মানুষের মনে কি ধারণা সৃষ্টি হচ্ছে বলে আপনার মনে হয়? সাধারণ মানুষ ওকে মোটামুটি যে ভাষায় বর্ণনা করেন সেই ভাষাটা আমার উচ্চারণ করতে কষ্ট হয়, সেটাই সাধারণ মানুষ ভাবছেন, আর কিছু ভাবছেন না।
আসলে ওরা আতঙ্কিত যে আইনজীবীরা কেন মাথা উঁচু করে মামলাগুলো করছেন, একের পর এক ওদের অপকীর্তি প্রকাশিত হচ্ছে। শুধুমাত্র তো শিক্ষা দুর্নীতি বা রেশন দুর্নীতি নিয়ে নয়, সামাজিক ভাবে আরো বহু ক্ষেত্রে ওদের যে অপকর্ম, তার বিরুদ্ধে মামলা হচ্ছে। আজকেই যেমন মামলা করতে হলো পোর্ট ট্রাস্টের পক্ষ থেকে, তারা জোর করে পোর্ট ট্রাস্টের জমির ওপর পার্টি অফিস করবেন, এসব নিয়ে মামলা হলো, ওদের তো বুকে ব্যথা লাগবেই। ওরা চেষ্টা করেছিলেন অনিক দত্তকে ফাঁসিয়ে দেওয়ার, ওর পিসিতে একটা কৃতিত্ব আছে মহিলাদের অপদস্থ করা, চম্পলা সর্দারকে তৈরি করেছিলেন, সে বেচারা এখন গ্রামের মুখ লুকিয়ে থাকেন, এখন এই শহরের বুকে আরো কিছু চম্পলা সর্দার তৈরি করার চেষ্টা করছেন। সমাজের যত রকম ঘৃণ্য কাজ সেটা তৃণমূল দল এবং তার কিছু কিছু নেতারা করেন, তাই তারা এই ঘৃণ্য কাজের বিরুদ্ধে যারা স্পষ্টভাবে তাদের অবস্থান ঘোষণা করেন তাদের বিরুদ্ধে গালমন্দ করবেন, অনেক কিছু করবেন। উনি উদ্বাহ নৃত্য করুন আইনজীবীদের সম্পর্কে তদন্ত করবার দাবি নিয়ে, আমার কোনো আপত্তি নেই, আমার বামপন্থী কোনো সহকর্মীর কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে একটু সরকারি খরচের হিসেবটা করুন, সেটা কাজ হবে। দুর্নীতিকে সামনে রেখে নাকি টাকা রোজগার করবে? আচ্ছা, তাহলে যদি দুর্নীতি না হতো তাহলে টাকা রোজগার হতো না? তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে দুর্নীতি করেছিলেন কেন? আপনার নেত্রী যদি দুর্নীতি না করতো, আপনার নেতাদেরা যদি দুর্নীতি না করতো, তাহলে নিশ্চিতভাবে আয় হতো না, যদি আপনার কথাই সঠিক হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা বলি যে একজন আইনজীবী তিনি ফিজ নেবেন, এটাই স্বাভাবিক। আমি দু তিনটি উদাহরণ দেব। আমি প্রথম উদাহরণ দিই ওনার দলেরই একজন আইনজীবী সাংসদের, যিনি এবার লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন, তিনি এভিডেভিট দিয়েছেন। তার এভিডেভিটে তিনি দেখিয়েছেন যে 2022-23 ফাইন্যান্সিয়াল ইয়ারে তার আয় হচ্ছে 4,32,63,266 টাকা। 21-22 আর্থিক বছরে তার আয় হচ্ছে 4,32,33,544 টাকা। তিনি একজন আইনজীবী সাংসদ এবং তার আয়ের যে উৎস, যে কথা উনি এভিডেভিটে দিয়েছেন, তাতে মূলত তার যে পেশা, সেই পেশা, ইন্টারেস্ট এবং রেন্ট। ওই দলের আরেকজন সাংসদ সৌগত রায়, যিনি পেশায় দীর্ঘদিন কলেজে পড়িয়েছেন শিক্ষক হিসাবে, রিটায়ার্ড করেছেন, তারপরে তিনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, দীর্ঘদিনের সাংসদ, তিনিও এভিডেভিট করেছেন এবারে লোকসভা ভোটে, তিনি পার্টিসিপেট করেছেন এবং খুব স্বাভাবিকভাবে তিনি জিতেছেন এবং তিনিও খুব স্বাভাবিকভাবে এভিডেভিট করেছেন। এবং তার এভিডেভিট অনুযায়ী, যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গেলে আপনিও পেয়ে যাবেন, 22-23 আর্থিক বছরে তার আয় হচ্ছে 34,16,873 টাকা। অর্থাৎ একজন দীর্ঘদিনের সাংসদ, দীর্ঘদিনের রাজনীতিবিদ, প্রাক্তন কলেজ অধ্যাপক, আর একজন আইনজীবী, এরকম একজন প্রোফাইল থাকা ব্যক্তি তার আয়ের 10 গুণ থেকে বেশি আয় করেন, যদি এই দুটো এভিডেভিটকে পাশাপাশি রাখি। আমি আরেকটি উদাহরণ দিই, এই যে দুর্নীতি মামলায় একজন আইনজীবী অ্যাপিয়ার করে করছেন অযোগ্য চাকরি প্রাপকদের হয়ে, কোনো কোনো সময় তিনি হয়তো সরকারের হয়ে অ্যাপিয়ার করেন। আপনি চাইলে গুগল করে নিতে পারেন, বিজনেস টুডে নিউজ করেছে তার স্ত্রী দিল্লিতে একটি বাংলো কিনেছে যার মূল্য হচ্ছে 160 কোটি টাকা, আর আমার কাছে যা খবর তার ওই রকম একটা বাংলো না, দিল্লির বুকে ওরকম একাধিক বাংলো বাড়ি রয়েছে, অন্যান্য টাকা ছেড়ে দিন। একসময় রাম জেঠমালানি বলেছিলেন, এবং চাইলে ইউটিউবে সে ভিডিও পেয়ে যাবেন, যে আমার ক্লার্ক যে আয় করে, একজন এমপি যে আয় করে তার থেকে বেশি, একজন দক্ষ আইনজীবী আয় করবেন, এটা স্বাভাবিক, একজন দক্ষ চিকিৎসক আয় করবেন, স্বাভাবিক, এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। এবং যার দক্ষতা যত বেশি হবে তার আয় এই পেশায় তত বেশি হবে, এটাই স্বাভাবিক, এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। অস্বাভাবিক কি? অস্বাভাবিক হচ্ছে যদি চুরি করে। আসলে ওরা এই স্বাভাবিক বিষয়গুলোকে
ওরা ওদের পছন্দ হয় না, ওদের পছন্দ হয় চুরি, চাকরি চুরি করে পয়সা ইনকাম করবে, ওরা ওই গরু চুরি করে পয়সা ইনকাম করবে, বালি চুরি করে পয়সা ইনকাম করবে, এগুলো ওদের পছন্দ। এবং ওরা মনে করেন যে যে যাই করছে সবই অবৈধ। না, কেউ যদি তার দক্ষতার পরিচয় দিয়ে আয় করেন সেটা অস্বাভাবিক কিচ্ছু নয়। আমি মনে করি না যে তৃণমূলের যে সাংসদ আইনজীবী যিনি আয় করেছেন এত টাকা এর মধ্যে কোনো অস্বাভাবিকতা রয়েছে। না, তিনি অত্যন্ত দক্ষ আইনজীবী, তার আয় এর থেকেও বেশি হতে পারত। তিনি যদি সর্বক্ষণ পেশায় দিতেন তার আয় এর থেকে অনেক বেশি হতে পারত বলে আমি মনে করি। এর আগে দেখেছেন আমার সিনিয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিয়ে বলেছিলেন, এবার আমাকে নিয়ে বলছেন, এর মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখি না। আমার মনে পড়ে যাচ্ছে এবং সেই হোয়াটসঅ্যাপের কথা, বিভিন্ন কাজকর্ম তো করেছেন এই মামলা থেকে সরানোর জন্য, সুপ্রিম কোর্টের লবিতে আমি আমার সিনিয়র বিকাশের পাশাপাশি দাঁড়িয়ে আছি, আমাদের সুপ্রিম কোর্টের যিনি এওয়ার তাকে ওই যে বললাম না দিল্লির যে আইনজীবীর স্ত্রী এইসব বাংলো টাংলো কিনেছে, তার পরিবারের এক আইনজীবী হোয়াটসঅ্যাপ করেছে, সে হোয়াটসঅ্যাপ আছে। কি হোয়াটসঅ্যাপ করেছিল? একটি মামলায় বিকাশবাবু নাকি অ্যাপিয়ার করেছিলেন হাইকোর্টে, তাই সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার যেতে না করে আমরা বলবো না। অর্থাৎ মামলা ধরার আগে যাতে বিকাশবাবু অ্যাপিয়ার না করে। এর বিভিন্ন ধরনের কাজকর্ম হয়েছে, অনেক কিছু দেখেছে। ওরা যদি মনে করে যে এরা তো ভালো মানুষ, ভদ্র মানুষ, এদিকে একটু কালি ছিটিয়ে দেবো, তাহলে এরা এই যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের অ্যাপিয়ার করবে না, কারণ এরা তো বেকার, ভদ্র মানুষ বেকার, এরা ভাববে যে বেকার কেন এই গালের গায়ে কালি ছেটানো নেবে, তার থেকে বাবা সরে যায়। কিন্তু স্বামী ও মেটেরিয়াল না, ভুল জায়গায় হাত দিয়ে ফেলেছ। ও যাই করেন, ও মাথায় বন্দুক থাকালে মামলা থেকে করবো না, ও যা করেন করতে পারেন করে নিয়ে। এই মামলা শেষ পর্যন্ত দেখে ছাড়ব, আর যে কজন অপরাধ করেছেন, গ্রামের গরিব মানুষের ছেলে, চাষার সন্তান, চাষির সন্তান, গ্রামের একেবারে নিপীড়িত মানুষ যার কিচ্ছু নেই, তার ছেলে যে স্কুলে পড়তে যায় সেই স্কুলে ওই সাদা খাতার মাস্টার পাঠাবে, আর তোমার বাড়ির ছেলে মেয়ে ভালো মাস্টারের কাছে পড়তে যাবে, আর সে জিনিস মেনে নিতে হবে, এই জিনিস মানবো না। এই মামলা করছিলাম, তুমি যা করো, ও হোয়াটসঅ্যাপ দেখাও, তুমি চাইলে অন্য কিছু করতে পারো, ওয়েলকাম, সুস্বাগতম। আর তদন্তর কথা বলছো, অলওয়েজ স্বাগতম। আর বলেছ তো জান অডিটের টাকা নাকি, আমি বলে রাখি আমার চেম্বারে যারা আসেন, আমার ডেলি রেজিস্টার আছে, আমার চেম্বারে আপনিও আসেন, আপনিও জানেন যতজন মামলা দিয়ে যায় তাদের নাম, ফোন নাম্বার, কি মামলা দিয়ে গেছে, ডেট ওয়াইজ এন্ট্রি থাকে। আমি য টাকা আয় করি, আমার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, আমার আয় অডিট হয় প্রতি বছর, ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করি, চাইলে ওকে সুস্বাগতম চেম্বারে চলে এসো। আর দ্বিতীয় আর একটা কথা বলি, যে এইসব করে ভাবছ যে লোকসভা তো টিকিট হয়নি, ও তো প্রায় সাইডলাইন করে দিয়েছে, এইসব করে যদি ভেসে থাকা যায়, বিকাশ ভট্টাচার্যকে একবার আক্রমণ করে করলাম, ভেসে থাকবো দুদিন, সিদ্ধ সরেনকে একবার আক্রমণ করলাম, নিউজে ভেসে থাকবো এক দু চার দিন, তাতে যদি যে কোম্পানির কর্মচারী সে কোম্পানি যদি কিছু দেয়, তো রাজনৈতিক দল নয় তো কোম্পানি, আর বাকি বাকিরা তো সব কর্মচারী, ওদের তো মালিক আর ভিত্তের সম্পর্ক, ফলে কোম্পানির মালিক যদি কিছু দেয় তাহলে কিছু পাবে, কিন্তু অ্যাটাক করে যদি কিছু পায়
তাও আমি নিজেকে কৃতজ্ঞ ভাবো, অন্ততকে আমার নাম করবো, অন্তত কারোর তো বাড়িতে চুলো জ্বলবে। শুধু তাই নয়, আরেক কয়েকটি তথ্য আপনাকে আমি দিতে চাইবো। সেটা হচ্ছে এই যে আমি উদাহরণগুলো দিলাম, এগুলো আমি ইররিলেভেন্ট উদাহরণ দিলাম না। এই উদাহরণগুলো কেন দিলাম, এই যে বলছি না দুর্নীতি মামলার নাম করে টাকা আয় করেছে, এই যে উদাহরণগুলো দিলাম যে যার স্ত্রী দিল্লিতে 160 কোটি টাকা দিয়ে বাংলো কিনেছে, এই সংক্রান্ত মামলায় তিনি এফআইআর করেছেন, বা যে আইনজীবী সাংসদ শাসক দলের যে আইনজীবী সাংসদের উদাহরণ দিলাম তিনিও এফআইআর করেছেন। কুণাল ঘোষ কি বলছেন যে এই সকলের আয়ের উৎস তদন্ত হবে, বাহিত তদন্ত হবে? আমাদের কাছে যারা মামলা করতে আসে তারা হলো প্রাইভেট পার্টি, আর যাদেরকে ওরা টাকা দিয়েছে পাবলিক ফান্ড, জনগণের পয়সা, জনগণের করের টাকা। আমাদের কাছে প্রাইভেট পার্টি যারা মনে করেন তাদের কাছে সব রকম অপশন আছে। যারা মনে করেন যে এই আইনজীবীর কাছে আমরা মামলা করব, তারা আসেন, ফিস দেন, যে ফিস দিতে পারেন না দেন না, আমরা মামলা করি। আমি তো তাই করি, সেটাই স্বাভাবিক। কিন্তু যারা জনগণের করের টাকা পেয়েছেন, জনগণের করের টাকা ঘুরপথে পাইয়ে দিয়েছেন, যদি আমি এইভাবে দেখি তখন তো হবে নাকি? বাবু বলছেন যে এই দুর্নীতি মামলায় যে বাঁচানোর জন্য যারা অ্যাপিয়ার করেছে কত কত টাকা ফিস দিয়েছেন বলবেন? ক্ষমতা আছে মমতাবাজ্যে বলার? মনে হয় সাংবাদিক সম্মেলন করুক, ও কোথায় সাংবাদিক সম্মেলন ডাকবে? ওর কালীঘাটে, ওর নবান্নে, নজরানের 14 তলায় সামিন, তার ডেলি রেজিস্টার, তার চার্টার অ্যাকাউন্টেন্ট, তার তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তার ইনকাম ট্যাক্স রিটার্ন, যা যা ডকুমেন্ট নিয়ে হাজির হবে। মমতা রাজ্যের ক্ষমতা থাকে, ও বলুক, ও কোনার চিৎকার করছে। মমতা ব্যানার্জি একবার বলুক যে তদন্ত হবে, কে তদন্ত করবে? আমি বলছি মমতা ব্যানার্জিকে দায়িত্ব দিচ্ছি। ও শুধু অনলাইন স্ট্রিমিং হবে, গোটা পশ্চিমবঙ্গ দেশের মানুষ দেখবে। কুণাল ঘোষ যদি মনে করে যে একবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ করলাম, একবার ফিরদৌস শামীমকে আক্রমণ করলাম, তার ফলে এরা তো বেশ একটু ভদ্র সভ্য মানুষ, একটু কালি ছিটানোর চেষ্টা করলাম, তাহলে হয়তো মামলা থেকে সরে দাঁড়াবে। কারণ বিভিন্নভাবে এই মামলা থেকে যাতে সরে দাঁড়ায়, এই মামলা থেকে যাতে দূরত্ব তৈরি করি, সেই জন্য বিভিন্ন প্রয়াস তো করেছেন, আমার সিনিয়রও বলবে, কিন্তু সেটা সফল হননি। বিভিন্নভাবে চেষ্টা করেছেন, সামাজিক দায়বদ্ধতা বলে একটা বস্তু হয়। পেশাগত দায়বদ্ধতা বলে একটা বস্তু হয়। অনেকের প্রফেশনাল এথিক্স না থাকতে পারে। আপনার পেশায় যেমন প্রফেশনাল এথিক্স আছে কিছু, আমার প্রফেশনাল কিছু প্রফেশনাল এথিক্স আছে, এবং আমার পেশায় একটা কোডিফাইড এথিক্স আছে, উই আর গভর্নড বাই অ্যাডভোকেট অ্যাক্ট। ফলে ও যদি ভাবে যে যা ইচ্ছা তাই বলে যাব আর যা ইচ্ছা তাই করে যাব, বললাম যে যা ইচ্ছা তাই বলা যায় না। একজন পেশাজীবী তিনি তার পেশা থেকে আয় করবেন, এর মধ্যে অস্বাভাবিকতা কি আছে? ও যদি ভাবে যে সবাই সারদার টাকায় পুষ্ট হবে, ও যদি ভাবে যে সবাই চাকরি চুরির টাকায় পুষ্ট হবে, সবাই বালি চুরির টাকায় পুষ্ট হবে, গরু চুরির টাকায় পুষ্ট হবে, তাহলে ভুল ভাবছে। সমাজে গরু চুরির টাকায় পুষ্ট না হওয়া ব্যক্তিও আছে, সমাজে বালি চুরির টাকা পুষ্ট না হওয়া ব্যক্তিরাও রয়েছে। এটুকু অন্তত পক্ষে ওকে জানতে হবে, সেটা জানতে পেরেছে বলেই, এখন সেটা বুঝতে পারছে বলে, এবং সেটা ওদের যথেষ্ট যন্ত্রণার কারণ হচ্ছে বলেই আজকে কালিবালিত্য করার প্রয়াস করছে। ওদের কোনো লাভ হবে না, ও যত করবে ও তত বেশি দেখবে।
ও কি কি করেছে, কিভাবে কি করেছে, ও তত